নমস্কার, আমি ব্রতশ্রী চ্যাটার্জি। প্রত্যেক রবিবার ভিন্ন স্বাদের ভিন্ন রকমের গল্প নিয়ে আমি হাজির থাকব আপনাদের সঙ্গে। আজকের গল্প অবনীন্দ্রনাথ ঠাকুরের কারিগর ও বাজিকর। কারিগর যেখান থেকে কারিগরি করে সে দেশে কাজ হয় আস্তে আস্তে ধীরে সুস্থে। এতটুকু বীজ যেমন হয়ে ওঠে মস্ত গাছ, গুটিপোকা যেমন আস্তে ধীরে হয়ে ওঠে রঙিন প্রজাপতি, সেইভাবে কাজ চলে কারিগরি পাড়ায়। হঠাৎ কিছু হবার জো নেই সেখানে, আর বাজিকর পাড়ায় যেখানে বাজিকর কারসাজি করে সেখানে সবাই অদ্ভুত রকমের হঠাৎ হয়ে যায়। হাউয়ের পাঁকাটি ফুস করে আকাশে উঠে ঝরঝড় করে তারা বৃষ্টি করে পালায়। লাল বাতি হঠাৎ সবুজ আলো দিয়ে দপ করে জ্বলেই নেভে যায়। হয়তো কোথাও কিছু নেই, একটা বোমা হাওয়াতে ফাটলো আর রাতের আকাশ দিনের সমস্ত জানা অজানা পাখির কিচিমিচিতে ভরে গেল। কারিগরকে কেউ বড় একটা চেনে না, কিন্তু বাজিকরের নাম ছেলে বুড়ো রাজা বাদশাহ ফকির সবার মুখেই শোনায় যায়। পয়সাও করে বাজিকর যথেষ্ট আজগুবি তামাশা দেখিয়ে। একসময় রাজসভায় কারিগর আর বাজিকর দুজনেরই কাজ দেখাবার হুকুম হলো। যেখানে যত কারিগর যত বাজিকর সবাই যে যার গুণপনা দেখাতে হাজির আপনার দলের সর্দারকে নিয়ে। দুই দলের মধ্যে এক মাস ১৩ দিন লড়াই চলেছে। কোনো দল জেতেও না হারেও না। ভূত চতুর্দশীর দিন রাজা দিলেন দুই সর্দারকে শেষ হার জিতের জন্য প্রস্তুত হতে। ভূত চতুর্দশীর সারা রাত বাজিকরের ঘরে কারো ঘুম নেই। ২৫ গণ্ডা চেলা তারা লোহা চুর করতে বসে গেল, তাই নিয়ে বাজিকর অদ্ভুত সব বাজি করলে যা কেউ কখনো দেখেনি। তার উপর গাছচালা নলচালা থেকে আরম্ভ করে যা কিছু বিষয় তার ছিল সব একত্র করে সে একটা মস্ত সিন্দুক ভর্তি করে ভোর না হতে রাজবাড়িতে গিয়ে হাজির হলো, সঙ্গে ২৫ গণ্ডা চেলা। তারা তাল ঠুকে ডিগবাজি করে যেন সভা চমকে তুললে। রাজা সভাঘরে বসে আছেন, রানীরা আড়াল থেকে উকি দিতে লেগেছেন। বাজি শুরু হয় কিন্তু কারিগরের দেখা নেই। রাজা ব্যস্ত হয়ে বললেন, গেল কোথায়? বাজিকর হেসে বলে, মহারাজ, সে তার এক গণ্ডা চেলা নিয়ে বোধহয় রাতারাতি চম্পট দিয়েছে, অনুমতি দেন তো বাজি কাকে বলে দেখাই। বলেই বাজিকর এক লাফে আকাশে উঠে হাওয়ার ওপর তিন চারটে পাক্ষে ঝুপ করে একেবারে রাজার ঠিক সিংহাসনটা বাঁচিয়ে মাটিতে সোজা এসে দাঁড়ালো। সভার চারিদিকে হাততালি আর সাধুবাদ শুরু হয়ে গেল। এই সময় বাজিকর বিদ্যের সিন্দুক খুললে, অমনি চোরকিবাজির আর সাধুবাদ শুরু হয়ে গেল। সেই সময় বাজিকর চোরকিবাজির মতো বন বন করে, ছুঁচোবাজির মতো চড়চড় করে বাজির ধুম লেগে গেল, এমন যে কারুর চোখে মুখে দেখবার বলবার অবসর রইল না। রাজা মহা খুশি হয়ে গজমতির মালা খুলে বাজিকরকে দেন। এমন সময় কারিগর এসে হাজির হল একলা। রাজা তাকে দেখে বললেন, তুমি কোথায় ছিলে? এমন বাজিটা দেখতে পেলে না? কারিগর একটু হেসে বললে, এইবার আমার পালা মহারাজ। বাজিকর তাকে ধমকে বললে, তোমার পালা কিরকম? এতক্ষণ এসে পৌঁছাতে পারোনি, বেলা শেষ হয়েও যাও। রাজা বাজিকরকে থামিয়ে বললেন, না তা নয়, সময় আছে, এরই মধ্যে যা পারে ও দেখাক কারিগরি। একদিকে কারিগর আর একদিকে বাজিকর। কারিগর একটা পাখির পালক বাজিকরের হাতে দিয়ে বললে, এইটা উড়াও। বাজিকর পালকটা নিয়ে ফুঁ দিতেই সেটা উড়ে গিয়ে সভা ছাড়িয়ে মাঠে পড়ল। সভাযুদ্ধ কারিগরকে দুয়ো দিয়ে উঠল। তখন কারিগর গা ঝাড়া দিয়ে উঠে বললে, এইবার আমায় উড়াও তো দেখি কত বড় বাজিকর। সভাসদ স্তব্ধ হয়ে দেখতে লাগলো কি হয়। বাজিকর ফুঁ দেয়, কারিগর হেলেও না। খানিক পরে বাজিকর চোখ রাঙিয়ে বললে, কই তুমি আমায় ওড়াও তো দেখি কত বড় কারিগর। কারিগর একটু হেসে বাঁশিতে ফুঁ দিতেই এক ধার থেকে একটা লোহার পাখি সভার মধ্যেখানে কারিগরের চেলারা এনে হাজির করলে। কারিগর বাজিকরকে বললে, এগিয়ে এসো, পাখির পিঠে চড়ে পড়ো, কেমন না আরও দেখি।
কলের পাখির বিকট চেহারা দেখে বাজিকর শুকনো মুখে রাজার দিকে চেয়ে চাইতে রাজা বললেন, আচ্ছা হয়েছে, আর পরীক্ষার কাজ নেই, ছেড়ে দাও। বাজিকর তখন বললে, সে কি মহারাজ, ও আমায় ওড়াবে কি? লোকটা আগে নিজেই উড়ুক তো দেখি কেমন পারে। আমি মনে করলে এখনই ওর পাখি শুদ্ধ ওকে পালকের মতো এক ফুঁয়ে উড়িয়ে দিতে পারি। শুধু ছেলে মানুষ বলে এতক্ষণ রেহাই দিয়েছি, আর না দেখছি মজা এবার। কারিগর হাসতে হাসতে আপনার হাতে গড়া পাখির ওপর সবার হলো। তখন সন্ধ্যা হয় হয়, পাখি রঙিন আলোয় ডানা মেলে কারিগরকে নিয়ে মাটি ছেড়ে খুব আস্তে আস্তে আকাশে উঠতে আরম্ভ করলে। রাজা সাধুবাদ দিতে যাবেন এমন সময় বাজিকর পাখিটার পেটের তলায় দাঁড়িয়ে একটা মন্তর আউড়ে চারটে ফু দিয়ে বললে, দেখেন মহারাজ, এবার একেবারে উড়াল, যা ফু, আর আসিন নে ভাগ। পাখি সন্ধ্যার অন্ধকারে একেবারে অদৃশ্য হয়ে গেল, অনেকক্ষণ আর ফিরল না। রাজা বললেন, এ বাজিকরটা যা বললে তাই করলে। রাজা বাজিকরকেই বকশিস দিলেন। কারিগর খানিকক্ষণ পর ফিরে এসে দেখে সভা শূন্য, কা কষা পরিবেদনা। শুকনো মুখে অন্ধকারে শুধু তার এক গণ্ডা চেলার মধ্যে মোটে একজন গালে হাত দিয়ে বসে আছে তার প্রতীক্ষায়। বাকি চেলারা বাজিকরের কাছে বিদ্যে শিখতে চলে গেছে। আজকের গল্প কেমন লাগলো অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না। পরের রবিবার আবার নতুন নতুন গল্পে হাজির হচ্ছি আমি। নমস্কার।